আসসালামু আলাইকুম বন্ধুরা, ল্যারাভেল রিয়েল লাইফ প্রজেক্টে আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত পর্বে এতটুকু পর্যন্ত দেখেছিলাম যে আমরা এখানে ইউজার লিস্ট রাউটটাকে কল করলে আমাদের এখানে যতজন ইউজার আমাদের অলরেডি রেজিস্টার করা আছে তাদের লিস্টটা এখানে শো করছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার, আমরা এখানে জাস্ট উপরে টেবিলে হেডিংটা দেখতে পাচ্ছি, ক্লায়েন্ট ব্যাস ওয়াইজ স্টুডেন্ট লিস্ট। বেসিক্যালি এটা আমাদের স্ট্যাটিক একটা টেক্সট, এটা আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দেবো। আমরা গতদিন শুধুমাত্র লুপ চালিয়ে আমরা এখান থেকে ইউজারদের লিস্টে নিয়ে আসছিলাম। সো আমরা একটু চলে যাই আমাদের ভিউ অ্যাডমিন, তারপরে হচ্ছে আমার ইউজার্স ইউজার লিস্টে। এখানে গিয়ে আমরা লিখে দেই যে ইউজার লিস্ট। আচ্ছা, এবার আমাদের এখানে যদি রিলোড দিই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ইউজার লিস্ট চলে আসছে। আচ্ছা, এখন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের এই প্রজেক্টে লগ ইন করার জন্য আমাদের ইনফরমেশন দিতে হয় হচ্ছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। সো আমরা জানি যে লগ ইনের ইনফরমেশনটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউজারের জন্য ইউনিক হতে হয়। সো আমরা যেই টেবিলটা ক্রিয়েট করেছিলাম তার মাইগ্রেশন ফাইলটা যদি আমরা একটু দিকে চেক করে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ইমেইল অ্যাড্রেস ফিল্ডটা ইউনিক করা আছে, বাট মোবাইলটা ইউনিক করা নাই। সো যেহেতু মোবাইল ইউনিক করা নাই, তো এখন যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে একই মোবাইল নাম্বার দিয়ে একাধিক ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে। সো সেটা তো একটা প্রবলেমেটিক। তো এই কারণে আমরা যেটা করব, আমরা আমাদের এই মোবাইল ফিল্ডটাকে ইউনিক করে দেব। তো আমরা জানি যে কোনো ফিল্ডকে ইউনিক করলে তার একটা লেন্থের লিমিটেশন দিয়ে দিতে হয়। সো আমরা এখানে মোবাইলের লেন্থের লিমিটেশন দিয়ে দিলাম হচ্ছে 50, কারণ আমাদের মোবাইল নাম্বার কখনো 50 ক্যারেক্টারের বেশি হবে না। আচ্ছা, এবার আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের পূর্বের যে টেবিলটা আছে ওটাকে আমরা ডিলিট করে নতুন করে আমরা আবার টেবিল করব। যেহেতু এখনও পর্যন্ত আমাদের ডাটাবেজে শুধুমাত্র ইউজারের ইনফরমেশন ছাড়া অন্য কিছুই নাই, তার জন্য আমরা টেবিল আপডেট কমান্ডটা এখন ইউজ করব না। আমরা জাস্ট নতুন করে আবার সবগুলো টেবিল ক্রিয়েট করব। তো তার জন্য আমরা এখানে একটা কাজ করব, সেটা হলো আমরা টার্মিনালে এসে একটা কমান্ড রান করব, সেটা হচ্ছে পিএসপি আর্টিজান মাইগ্রেট রিফ্রেশ। এই কমান্ডটা রান করলে আমাদের ডাটাবেস থেকে সব টেবিলগুলো চলে যাবে এবং নতুন করে, সরি আমার এখানে একটা এরর শো করতেছে, আমরা একটু ভিডিওটা পজ করে দেখে আসি যে আমার কেন এখানে এরর শো করতেছে। দুঃখিত, আমার এখানে একটা স্পেলিং মিস্টেক ছিল, তার জন্য আমার কমান্ডটা কাজ করেনি। সো আমরা এটার জন্য যেটা লিখবো সেটা হলো পিএসপি আর্টিজান মাইগ্রেট কোলন রিফ্রেশ। এটা দিলে আমাদের ডাটাবেসের আগের টেবিলগুলো ডিলিট হয়ে নতুন করে আবার আমাদের টেবিল ক্রিয়েট হবে। এবার আমরা যদি গিয়ে আমাদের লগ ইন পেজে যাই, দেখবো যে আমাদের এখানে লগ ইন আছে। এখন প্রবলেম হচ্ছে আমরা এখানে লগ ইন রেজিস্টার যাই লিখি না কেন, আমাদের তো লগ ইন পেজটাই আসবে। এখন আমরা ডাটাবেজে গিয়ে যদি একটু পেজটাকে রিলোড দিই, দেখবো যে আমাদের এখানে ডাটাবেজে কোনো ইউজার রেজিস্ট্রেশনই করা নাই। তাহলে আমরা কিভাবে লগ ইন করবো? আমাদের রেজিস্ট্রেশন করার ফর্মও আসছে না, আবার ডাটাবেজে আমাদের কোনো ইনফরমেশনও নাই যে আমরা সেটা দিয়ে লগ ইন করবো। সো তার জন্য আজকে আমরা যেটা করব সেটা হলো, আমরা জানি যে যখনই আমরা রেজিস্টার বা লগ ইন বা হোম এই রাউটগুলো যখন কল করি তখন আমাদেরকে এই লগ ইন ফর্মটা শো করে। সো এই লগ ইন ফর্মটা যে জায়গা থেকে আসছে আমরা সেখানে চলে যাব। সো আমরা এর জন্য যাব, আমরা জানি যে আমাদের এই লগ ইন ফর্মটা আছে হচ্ছে অথেন্টিকেট ইউজারের মধ্যে শো লগ ইন ফর্ম। সো আমরা এখান থেকে অ্যাপ HTTP কন্ট্রোলার, অথ লগ ইন কন্ট্রোলার, এবং এখান থেকে আমরা যদি অথেন্টিকেট ইউজারে যাই এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শো লগ ইন ফর্ম। সো আমরা যেটা করব সেটা হলো, আমরা এখানে এই শো লগ ইন ফর্ম আসার আগে আমরা চেক করব যে আদৌ আমার ডাটাবেজে কোনো ইউজার আছে কি না। সো তার জন্য আমরা যেটা করব, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ইউজার্স নামে, এবং এখানে আমি বলি যে তুমি ইউজার যা আছে সব নিয়ে আসো। এরপরে আমরা যেটা করব সেটা হলো, আমরা এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখবো, সেটা হচ্ছে ইফ
এখানে আমরা দিয়ে দেবো একটা ফাংশন কাউন্ট, যেটা হচ্ছে পিএসপির বিল্ট ইন ফাংশন। সো ও কি করবে, ও হচ্ছে আমার ইউজারকে কাউন্ট করবে। যদি দেখে যে আমার ইউজার গ্রেটার দেন জিরো, তার মানে অ্যাটলিস্ট একজন ইউজারও আছে, তখন ও কি করবে, তখন হচ্ছে আমার এই লগইন ফর্মটাকে রিটার্ন করবে। আর যদি আমার ইউজার কাউন্ট করে দেখে যে না জিরোর থেকে বেশি না, দ্যাট মিন্স জিরো, তখন কি করবে, তখন চলে যাবে এলস এর মধ্যে, এবং এখানে এসে যেটা করবে সেটা হলো প্রথমে একজন ইউজার রেজিস্ট্রেশন করবে। সো তার জন্য আমরা যেটা করব, আমরা কিছু, যেহেতু এটা শুধুমাত্র প্রথমবার যখন আমরা প্রজেক্টটা ইনস্টল করব, তখনই একবারই কেবলমাত্র এটা রান হবে। সো তার জন্য আমাদের এখানে ভ্যালিডেশনের দরকার নাই, জাস্ট ডিরেক্ট ভ্যালুগুলোই আমরা এখানে দিয়ে দেব। সো আমরা দেখি যে আমাদের লগইন করার, সরি, আমাদের ইউজার রেজিস্ট্রেশনের জন্য আমাদের কী কী ফিল্ড লাগছিল। আমাদের এখানে লাগছিল রোল, নেম, মোবাইল নাম্বার, অ্যাভাটার, তারপর হচ্ছে ইমেল, পাসওয়ার্ড। সো এর মধ্যে আমাদের এসেনশিয়াল যেগুলো, সেগুলো হচ্ছে রোল, নেম, মোবাইল, ইমেল, পাসওয়ার্ড। সো এই ফিল্ডগুলো হচ্ছে আমরা এখন এইখানে এসে লিখে দেবো। সো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমরা এখানে প্রথমে লিখলাম ইউজার, এখানে আমরা এসে একটা নতুন ইউজার ক্রিয়েট করব। তার জন্য আমি লিখলাম হচ্ছে অ্যাপ ইউজার, লিখতে হয় না এখানে, জাস্ট নিউ ইউজার দিলেই হবে। আচ্ছা, এবার আমরা এখানে সেট করব ইউজারের টেবিলের কলামের ভ্যালুগুলো। সো আমার এখানে প্রথমে আছে কি আমার রোল। সো আমার রোল কি হবে, আমি যেহেতু আমি প্রথমবার এটা রান করব, সো আমার এখানে রোল হবে ডেফিনেটলি অ্যাডমিন। সো আমরা যদি একটু আমাদের ইউজার রেজিস্ট্রেশন ফর্ম যেটা ছিল সেটাতে গিয়ে একটু দেখে আসি, যদি ইউজার রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ, আমরা যেখানে ভ্যালু এর মধ্যে দিয়েছিলাম অ্যাডমিন, সো আমরা এখানে যেগুলো দিয়েছিলাম ভ্যালুতে আমরা সেগুলোই দেবো এখানেও। সো আমি এখানে দিয়ে দিলাম রোল হচ্ছে অ্যাডমিন। আচ্ছা, তারপরে হলো আমাদের নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে নেম। সো আমরা এখানে নেম এটাও দিয়ে দিলাম অ্যাডমিন। আমরা এগুলো সবগুলোই হচ্ছে পরবর্তীতে আমরা আপডেট করতে পারবো, বাট আমার ফার্স্ট কেজে লগ ইন করার জন্য যেহেতু আমাদের ইনফরমেশনগুলো লাগবে, তো তার জন্য আমরা এখানে এই ইনফরমেশনগুলো দিয়ে আমরা সেভ করব। আচ্ছা, তো আমার থার্ড যেটা লাগবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার। সো আমি এখান থেকে লিখে দেই ইউজার মোবাইল ইজ ইকুয়াল টু, দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনি যেহেতু এই প্রজেক্টটা ডেভেলপ করছেন, তার মানে হতে পারে যে এই একই প্রজেক্ট আপনি আপনার অনেকজন ক্লায়েন্টকে দিবেন। সো তার জন্য কি করবেন, যেহেতু আপনি নিজেই এটার অ্যাডমিন, সো আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে বাই ডিফল্ট দিয়ে রাখেন। সো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে রাখছি। আচ্ছা, তাহলে আমাদের তিনটা ফিল্ড হলো রোল, নেম, মোবাইল। আরেকটা লাগবে সেটা হচ্ছে আমাদের ইমেইল লাগবে। সো আমি এখানে আমার ডিফল্ট ইমেইল দিয়ে রাখি। সো আমার এখানে md.imran3000028@gmail.com। আচ্ছা, আমার এখানে ইমেইল দিয়ে দিলাম। ইমেইলের পরে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটাকে যেটা করতে হবে আমাদের সব সময়, আমরা এখানে গিয়ে যদি একটু দেখে আসি যে আমাদের রেজিস্ট্রেশন কন্ট্রোলারের মধ্যে আমার যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ডকে কী করেছে, হ্যাশ করেছে। তো এখন এই পাসওয়ার্ড হ্যাশ করা মানে হলো পাসওয়ার্ডকে আমরা এনক্রিপ্ট করে দেবো। সো তার জন্য আমরা এখানে এসে আমরা ওই সেম কাজটাই করব, যে আমরা এখানে পাসওয়ার্ডটাকে হচ্ছে আমরা হ্যাশ করব। সো এখানে এসে আমরা কি করব, যে হ্যাশ মেক ফাংশনের মাধ্যমে আমরা আমার পাসওয়ার্ডকে এনক্রিপ্ট করব। সরি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাটা পাসওয়ার্ড
এভাবে করে আমার এখানে পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করা হয়েছে, যেখানে আমার ডাটাটা ছিল হচ্ছে অ্যারে এবং পাসওয়ার্ড ছিল হলো আমার অ্যারের ইন্ডেক্স। সো বেসিক্যালি যেটা হবে, ও একটা জাস্ট ভ্যালু রিটার্ন করবে এখানে, যে ভ্যালুটাকেই হচ্ছে ও হ্যাশে কনভার্ট করবে। সো আমরা যেহেতু এখানে কোনো ডাটা পাস করাচ্ছি না, আমরা ডিরেক্টলি ভ্যালু দিচ্ছি, সো আমরা এখানে জাস্ট একটা স্ট্রিংয়ের মধ্যেও দিতে পারি অথবা ডিরেক্টও দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমরা এখানে স্ট্রিংয়ের মধ্যেই দিলাম। সো আমরা 1 থেকে 8 পর্যন্ত একটা ভ্যালু দিয়ে দিলাম। এবার ও কি করবে, এটাকে হ্যাশে কনভার্ট করে পাসওয়ার্ডের মধ্যে রেখে দিবে। দেন আমরা যেটা করব, আমাদের ইউজারকে সেভ করে দেব, ইউজার সেভ। সো এই সেভের মাধ্যমে আমাদের ডাটাবেজে একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। দেন আমরা কি করব, আমরা এই ভিউটাকে রিটার্ন করব। সরি, জাস্ট এইটুকু। আচ্ছা, তো আমি কোডটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। যে যখনই আমরা অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আমরা হোম, লগ ইন অথবা রেজিস্টার লিখব, তখন আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে লগ ইন রাউটে। সো লগ ইন রাউটের কাজ হলো আমাদেরকে লগ ইন ফর্মটা শো করানো। লগ ইন রাউট আমাকে লগ ইন ফর্ম শো করালো, বাট আমার তো ডাটাবেজে কোনো ডেটা নাই যে যেটা দিয়ে আমরা হচ্ছে লগ ইন করবো। সো তার জন্য কি হবে, প্রথমবার যখন আমি যখন প্রজেক্ট ইনস্টলের পরে প্রথমবার যখন আমি অ্যাডমিন প্যানেলে ঢোকার ট্রাই করব, যেহেতু ওটা শুধুমাত্র আমি করব, কারণ আমি তো প্রজেক্টটা ইনস্টল করে দেব এবং আমি প্রথমে সব কিছু করব। সো আমি যখন প্রথমবার অ্যাডমিন প্যানেলে ঢোকার ট্রাই করব, তখন হচ্ছে এই শো লগ ইন ফর্মটা আসবে এবং এসে প্রথমে কি করবে, আমার ইউজার চেক করে দেখবে যে আমার এখানে কোনো ইউজার নাই। সো তখন ও একটা নতুন ইউজার ক্রিয়েট করে দেন আমাকে লগ ইন ফর্মটা শো করবে। তখন আমি আমরা জানি যে আমাদের ডিফল্ট মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড কী আছে, সেগুলো দিয়ে হচ্ছে আমরা লগ ইন করে আমরা পরবর্তী নতুন নতুন ইউজারকে আমরা রেজিস্টার করতে পারবো। এবং অবশ্যই করে আমরা আমাদের ডিফল্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমাদের সিকিউরিটি পারপাস এগুলো চেঞ্জ করে ফেলতে হবে। আচ্ছা, তো এবার আমাদের এখানে কোড রেডি। সো ফ্রেন্ডস, এবার আমরা একটু গিয়ে আমাদের ডাটাবেসটা চেক করে আসি। আমরা এখানে ডাটাবেজে আসে দেখব যে আমাদের ডাটাবেজে কোনো ইউজার রেজিস্ট্রেশন করা নাই। সো এবার যদি আমরা গিয়ে আমাদের পেজটাকে একটু রিলোড করি, তাহলে রিলোড হয়ে গেছে। এবার আমরা যদি ডাটাবেজে আবার গিয়ে একটু ডাটাবেসটাকে রিলোড করি, এবার দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একজন অ্যাডমিন রেজিস্ট্রেশন হয়ে গেছে। সো এবার আমরা চাইলে আমরা এখান থেকে কী করতে পারবো, আমরা লগ ইন করতে পারবো। সো আমরা এখানে আমাদের ইউজার নেম, সরি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করি। লগ ইন করলে দেখতে পাচ্ছি যে আমাদেরকে হোম পেজে নিয়ে আসছে। এবার আমরা এখান থেকে কী করে, আমরা এখান থেকে ইউজার লিস্ট একটু চেক করে দেখি। ইউজার লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে মাত্র একজনই ইউজার রেজিস্ট্রেশন করা আছে। এবার আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, আমরা আরও ইউজার রেজিস্ট্রেশন করে নিতে পারবো। সো আমাদের সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে। এখন একটা ব্যাপার আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের হোম পেজে আমরা বারবার এতক্ষণ পর্যন্ত যত রাউট কল করছি, সবগুলো রাউট আমরা কল করছি এই ইউআরএল এর মাধ্যমে। আমরা এখন আর ইউআরএল এর মাধ্যমে লিখতে চাই না, আমরা এবার কিছু ক্লিকের মাধ্যমে করতে চাই। সো আমরা এখানে সেটিংয়ের মধ্যে আমি এখানে নতুন একটা সেকশন নেব, যেটা হচ্ছে ইউজার। সো তার জন্য আমরা একটু চলে যাই হচ্ছে আমাদের ভিউ ফাইলের মধ্যে, আমাদের এখানে রিসোর্স ভিউ অ্যাডমিন, এখানে ইনক্লুডের মধ্যে ছিল বেসিক্যালি আমাদের হেডার, এবং হেডারের মধ্যে আমার সব মেনুগুলো আছে। সো আমরা এখানে যেটা করব সেটা হলো আমি এখানে নিচে একটা সেকশন নেই, যেই সেকশনটা হচ্ছে কি আমার, এখানে সেকশনটার নাম দিলাম হলো ইউজার, এবং এখানে আমি দিলাম হলো অ্যাড ইউজার, এবং এখানে দিলাম হচ্ছে ইউজার লিস্ট। এবার অ্যাড ইউজারের মধ্যে আমি এখানে একটা রাউট কল করাই দিই, সরি, রাউটটা হচ্ছে কি আমাদের, এখানে রাউট ছিল ইউজার রেজিস্ট্রেশন। সো আমরা এখানে লিখে দিলাম ইউজার রেজিস্ট্রেশন। এবার আমরা এখানে যদি এসে পেজটা রিলোড করি, এখানে আমরা দেখতে পাবো যে আমাদের ইউজার সেকশন চলে আসছে, এবং এখানে অ্যাড ইউজারে ক্লিক করলে আমাদের ইউজার রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসতেছে। আচ্ছা, এবার আমরা আরেকটা রাউট এখানে অ্যাটাচ করে দেবো, যেটা হচ্ছে আমাদের ইউজার লিস্ট। সো আমরা এখানে আবার যাই, আবার গিয়ে এখানে আমাদের ইউজার লিস্টের মধ্যে আমি একটা রাউট কল করাই দিই, যেটা হচ্ছে কি
রাউট, এটা হবে আমার ইউজার লিস্ট। আচ্ছা এবার এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই ইউজার সেকশনটা বা ইউজার অ্যাড বা ইউজার লিস্ট, এই রাউটগুলো দেখতে পারবে শুধুমাত্র অ্যাডমিন। যারা ইউজার হিসাবে যাদেরকে রেজিস্ট্রেশন করা হবে তারা হচ্ছে এই কি বলে এই মেনুগুলোই দেখতে পাবে না। সো তার জন্য আমরা এখানে একটা কাজ করি, আমি এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে ইফ চালাই আমি এখানে। সো আমি এখানে লিখলাম অ্যাট দ্য রেট ইফ, ইফে এখানে কি চেক করবে, এখানে চেক করবে যে ইফ অথ ইউজার, এখন এই ইউজারের রোল ইকুয়াল টু ইকুয়াল টু কি করছে দেখেন, ইফ অথ ইউজার মানে হচ্ছে আমার অথেন্টিকেশনের পরে আমার যে ইউজারটাকে রিটার্ন করেছে সেই ইউজারের রোলটা কি, এর রোলটা যদি অ্যাডমিন হয় তবেই কেবলমাত্র আমার এই রাউটগুলো আসবে, আদারওয়াইজ এখানে এই রাউটগুলো শো করবে না। সো আমি এখানে এন্ড ইফের মাধ্যমে আমার কন্ডিশন শেষ করে দিলাম। এবার আপনারা দেখবেন যে হ্যাঁ আমি যেহেতু অলরেডি অ্যাডমিন হিসেবে এখানে লগ ইন করা আছি, সো আমি এখানে ইউজারের সবগুলো রাউট দেখতে পাচ্ছি। এবার আমরা একটা কাজ করি, আমরা নতুন একটা ইউজার রেজিস্ট্রেশন করি যার রোল দিয়ে দেবো হচ্ছে আমি ইউজার নট অ্যাডমিন। সো আমি এখানে অন্য নামে একটা রেজিস্ট্রেশন করলাম, ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম একটা, সাবমিট করে দেই। আচ্ছা আমাদের এখানে দেখতে পাচ্ছি এখন আমাদের দুইটা ইউজার আসছে, একজন হলো অ্যাডমিন আর একজন হলো ইউজার। এবার আমরা যদি এটাকে লগ আউট করে আমাদের নতুন ইউজার ইনফরমেশন দিয়ে যদি আমরা একটু আবার লগ ইন করি, আমাদের এখানে ইউজার ইনফরমেশন ছিল এটা পাসওয়ার্ড দিয়ে, এবার যদি আমি লগ ইন করি এবার আমি ডেফিনেটলি ইউজার হিসাবে লগ ইন করছি। এবার আমি দেখবো যে আমার ইউজার সেকশনের মধ্যে আমাদের রাউটগুলো নাই। এখানে আমি চাইলে ফুল ইউজার সেকশনটাকে আমি হাইড করে দিতে পারতাম, বাট আমাদের পরবর্তীতে এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে, যেমন যে ইউজারই লগ ইন করা থাকবে সে তার প্রোফাইল আপডেট করতে পারবে। তার জন্য আমরা ফুল সেকশনটাকে হাইড না করে আমরা অ্যাড ইউজার এবং ইউজার লিস্ট এই দুইটা সেকশনকে আমি হাইড করে দিলাম। তো ফ্রেন্ডস এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি এখানে ইউজারের মেনুগুলো এখানে দেখতে পাচ্ছি না, বাট আমি যদি ইউআরএলে গিয়ে লিখে দেই যে আমার ইউজার লিস্ট আর ইউজার রেজিস্ট্রেশন, তখন কিন্তু সব ঠিকই কাজ করবে। তার মানে হলো কিন্তু আমার সিকিউরড হয়নি। সো এর জন্য আমরা যেটা করব, বেসিক্যালি আমরা এই জিনিসগুলো আমরা মিডলওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করব। তারপরেও আমরা যতক্ষণ পর্যন্ত না আমরা আরেকটা মিডলওয়্যার ক্রিয়েট করছি ততক্ষণ পর্যন্ত আমরা এই জিনিসটা আমরা ইফ এলস কন্ডিশনের মাধ্যমে হলো কাজ করাবো। সো তার জন্য আমরা চলে যাই কোথায়, আমরা চলে যাই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ইউজার রেজিস্ট্রেশন কন্ট্রোলার যেখানে ছিল, অ্যাপ HTTP কন্ট্রোলারের মধ্যে আমাদের এই যে ইউজার রেজিস্ট্রেশন কন্ট্রোলার। সো এখানে এসে আমরা এই যে এই জায়গাটাতে, তো আমাদের প্রথমত প্রবলেমটা হচ্ছে যে আমরা এখানে একজন ইউজার কী করতে পারবে না, একজন ইউজার হলো নতুন করে কাউকে রেজিস্ট্রেশন করতে পারবে না ইউজার বা অ্যাডমিন হিসাবে। সো তার জন্য আমরা এইখানে একটা কাজ করব, এখানে আমরা আরেকটা ইফ চালাবো। সো আমরা এখানে ইফ চালায়ে আমি এখানে বলে দেব যে আগের মতো সেম কন্ডিশন, ইফ অথ ইউজার এবং অথ ইউজারের এখানে রোল ইজ ইকুয়াল টু অ্যাডমিন। সো যদি আমার ইউজারের রোল অ্যাডমিন হয় তাহলে হচ্ছে আমার এই ভিউটা রিটার্ন হবে, আদারওয়াইজ হবে না। আচ্ছা সো যদি আমার ইউজারের রোল অ্যাডমিন হয় তাহলে আমার এখানে এই ভিউটা রিটার্ন হবে, আদারওয়াইজ আমরা এখানে বলে দেব যে কি করো রিটার্ন ব্যাক, রিটার্ন ব্যাক। আচ্ছা এবার আমরা গিয়ে যদি আবার দেখি যে এবার আমরা কি করলাম, আমরা প্রোটেকশন দিয়ে দিলাম, জাস্ট আমরা প্রথমে আবার একটু হোম পেজে যাই, হোম পেজে আসলাম। এবার এখান থেকে আমি আবার লিখলাম হচ্ছে আমার ইউজার রেজিস্ট্রেশন। আচ্ছা
অথ নট ফাউন্ড। এখানে আমার যেটা করা মানে করা হয় না, আমি যখন এখানে এই যে অথ ক্লাসটাকে অথ ক্লাসের ইউজার ফাংশনটা আমি এখানে কল করেছি, তার জন্য অবশ্যই আমাকে এখানে অথকে ইউজ করে দিতে হবে। আচ্ছা, এবার আমি আবার যদি গিয়ে এটাকে ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমি এখানে আবার লিখি হলো আমার ইউজার রেজিস্ট্রেশন। আচ্ছা, দেখাচ্ছে দ্য পেজ ইজেন্ট রিডিরেক্টিং প্রপারলি। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করি, সেটা হলো আমরা এখানে রিটার্ন ব্যাক না দিয়ে আমি এখানে রিটার্ন রিডিরেক্ট করে দেই, রিটার্ন রিডিরেক্ট ফরওয়ার্ড স্ল্যাশ হোম। আচ্ছা, এটা যদি আমরা করি, এবার আমরা আবার পেজটা রিলোড দিই। এবার আমরা এখানে যাই হলো ইউজার রেজিস্ট্রেশন, দেখাচ্ছে যে আমি ইউজার রেজিস্ট্রেশনে দিলে আমাকে আবার হোম পেজে রিডিরেক্ট করে নিয়ে আসতেছে। এবার এই সেম কন্ডিশনটা আমরা চালাই দেবো হচ্ছে এখানে ইউজার লিস্টের মধ্যে। সো এখানে কি দেব, ইফ অথ ইউজার রোল ইকুয়াল টু অ্যাডমিন, দেন আমার এখানে এই কাজটুকু হবে, আদারওয়াইজ কি করবে আমাকে, এলস এই সেম কাজটা করবে, রিটার্ন রিডিরেক্ট হোম, আমাকে হোমে রিটার্ন করাই দিবে। আচ্ছা, এবার আমরা যদি সেম কাজটা এখানে আবার গিয়ে পেজটাকে রিলোড দিই, রিলোড দিয়ে আমি যদি এখানে লিখি হলো ইউজার লিস্ট, দেখা যাবে যে আমাকে রিডিরেক্ট করে হোমেই রাখছে। সো এবার আমাদের এখান থেকেও আমি পাইলাম না, এবং আমি ইউআরএল এ লিখেও আমি এখান থেকে আর ওই ইউজারের ইনফরমেশনটা দেখতে পারলাম না। সো এবার আমাদের মোটামুটি এই সেকশনটা সিকিউরড হলো। সো যদিও আমরা এভাবে করব না, বাট প্রাইমারিলি দেখানোর জন্য আমি একটা ওয়ে দেখালাম যে আমরা এভাবে করে করতে পারি। বাট আমরা বেসিকলি এই কাজটা করব হচ্ছে নতুন একটা মিডলওয়্যার ক্রিয়েটের মাধ্যমে। আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনে নতুন কিছু নিয়ে দেখা হবে আগামী পর্বে। সো সে পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন, এবং আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন।